শেরবাংলা এ কে ফজলুল হক, তার পূর্ণ নাম আবুল কাসেম ফজলুল হক। তিনি 1873 খ্রিস্টাব্দে 26 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 27 এপ্রিল 1962 সালে। তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট তিনি শের বাংলা বা বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র 1935, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী 1937 থেকে 1943 এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী 1954, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী 1955, পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন 1956 থেকে 1958। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। এ কে ফজলুল হক 1873 সালে 26 অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানা সাঁথরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। এ কে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন। গৃহশিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি এবং বাংলা ভাষা শিক্ষালাভ করেন। 1881 সালে তিনি বরিশাল জিলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 1886 সালের অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং 1889 সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন। প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন। 1891 সালের কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। নিজের মেধার বলে তিনি প্রফুল্ল চন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এফএ পাশ করার পর তিনি গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্সসহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। 1893 সালে তিনি 3টি বিষয় অনার্সসহ প্রথম শ্রেণীতে বিএ পাশ করেন। বিএ পাশ করার পর এমএ ক্লাসে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায়। পরীক্ষায় মাত্র 6 মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না, কারণ তারা মেধাবী নয়। এ কথা শুনে একফজুল হক হকের জিদ চড়ে যায়। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্কশাস্ত্রী পরীক্ষা দেবেন। এরপর মাত্র 6 মাস অঙ্ক পড়ে তিনি প্রথম শ্রেণী লাভ করেন। খেলাধুলার প্রতি ফজলুল হক খুবই আগ্রহী ছিলেন। তিনি প্রথম জীবনে নিজে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তিনি মোহামেডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে জড়িত ছিলেন। এছাড়া তিনি দাবা, সাঁতার সহ বিভিন্ন খেলা পছন্দ করতেন। ১৮৫৭ সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করার পর আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্ট নিজের নাম তালিকাভুক্ত করেন একে ফজলুল হক। 2 বছর শিক্ষানবিশ থাকার পর কাজে যোগ দেন। 1919 সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন। পিতার মৃত্যুর পর 1901 সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন। 1903 সালে 3 থেকে 4 সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজের অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগ দেন। 1906 সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন। পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। সরকারি চাকুরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন। এরপর তাকে জামালপুর মহকুমার এসডিও হিসেবে নিযুক্ত করা হয়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানদের মধ্যে রক্তভীর দাঙ্গা হয়। ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙ্গা বন্ধ হয়। জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি জমিদার ও মহাজনের সেই নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন। পরবর্তী জীবনে এর প্রতিকার করতে গিয়ে তিনি যে গিয়ে সে অভিজ্ঞতা হয় তা তার জন্য খুবই সহায়ক ছিল। 1908 সালে এসডিও পদ ছেড়ে দিয়ে তিনি সমবায় সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন। এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন। সরকারের সাথে বনাবনি না হয় অল্প দিনের মধ্যে তিনি চাকরি ছেড়ে দিলেন। সরকারি চাকরি ছেড়ে দিয়ে 1911 সালে এ কে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন। কলকাতায় তাকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন নবাব স্যার সলিমুল্লাহ।
এছাড়াও তিনি ব্রিটিশ আমলের রাজনীতি, নিখিল ভারত মুসলিম লীগ, বঙ্গীয় আইন পরিষদ, পরিসভা পরিষদ, নির্বাচন, বাংলার শিক্ষামন্ত্রী এ কে ফজলুল হক। 1922 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে এ কে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। 1924 সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। এ সময় বাংলার গভর্নর ছিলেন লিটন ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন এবং 1923 সালে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহরুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল। এ দলের অন্যতম কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারি নীতি বিরোধিতা, সহসরকারি বাজেট ও আয় ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা। স্বরাজ্য পার্টি 1924 সালে বাজেটের পর অনাস্থা জ্ঞাপন করেন। এ সময় 1924 সালের 1 আগস্ট এ কে ফজলুল হক মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন। বাংলার প্রধানমন্ত্রী হিসেবে এ কে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন। শিক্ষার ক্ষেত্রে জোর দিয়েছিলেন, তার আমলে দরিদ্র কৃষকদের উপর কর ধার্য না করে বা সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের পদক্ষেপ তিনি গ্রহণ করেন। এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার 1938 সালে ক্লাউড কমিশন গঠন করেন। 1938 সালে 18 আগস্ট বঙ্গীয় প্রজাতন্ত্র আইন সংশোধনী পাশ হয়। এ সময় জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এছাড়াও তিনি যুক্ত ফ্রন্ট গঠন করেন। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক যুক্ত ফ্রন্টের 21 দফা কর্মসূচি আর 21 দফা গৃহীত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষা করার সুপারিশ, 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির ঘোষণা, ভাষা আন্দোলনের শহীদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ, বাংলা নববর্ষের প্রথম দিন 1 বৈশাখকে সরকারি ছুটি ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা কেন্দ্র বা বাংলা একাডেমি ঘোষণা করা। 1962 সালের 27 এপ্রিল শুক্রবার সকাল 10:20 এ কে ফজলুল হক 86 বছর 6 মাস বয়সে মৃত্যুবরণ করেন। 28 এপ্রিল সকাল 10:30 পর্যন্ত তার মরদেহ ঢাকার টিকাটুলি এলাকায় তার 27 KM দাস লেনে বাসায় রাখা হয়। সেদিন সকাল 10:30 তাকে পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমউদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলী ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত। রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে, জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয়। 30 এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়।